প্রথম প্রশ্ন আপনার ড্রাইভিং লাইসেন্স সংগ্রহের জন্য মোবাইলে এস এম এস এসেছে ব্যস্ততার কারণে আপনি নিজে গিয়ে লাইসেন্স সংগ্রহ করতে পারবেন না আপনার পক্ষে অন্য কেউ লাইসেন্স সংগ্রহ করতে পারবে কি উত্তর আপনার পক্ষে অন্য কেউ লাইসেন্স সংগ্রহ করলে লাইসেন্স অথরিটি বরাবর সংগ্রহকারীর নমুনা স্বাক্ষর সহ লেটার অব অথরাইজেশন দিতে হবে দ্বিতীয় প্রশ্ন আপনার ড্রাইভিং লাইসেন্স সংগ্রহের জন্য মোবাইলে এস এম এস এসেছে কিন্তু আপনি ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর যে স্লিপ দেওয়া হয়েছিল সেটা হারিয়ে ফেলেছেন আপনি কি লাইসেন্স সংগ্রহ করতে পারবেন উত্তর না আপনাকে জিডি করে ট্রাফিক ক্লিয়ারেন্স নিয়ে মূল লাইসেন্স সংগ্রহ করতে হবে তৃতীয় প্রশ্ন আপনার বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স আছে এটা দিয়ে কি আপনি বিদেশে গাড়ি চালাতে পারবেন উত্তর না এদেশের ড্রাইভিং লাইসেন্স দিয়ে বাংলাদেশের সীমানার ভেতরে মোটরযান চালাতে পারবেন বিদেশে গাড়ি চালাতে হলে আপনাকে সংশ্লিষ্ট দেশের ড্রাইভিং লাইসেন্স লাগবে অথবা আপনাকে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স সংগ্রহ করতে হবে চতুর্থ প্রশ্ন এক জেলার ড্রাইভিং লাইসেন্স দিয়ে কি অন্য জেলায় গাড়ি চালাতে পারবেন উত্তর হ্যাঁ এক জেলার ড্রাইভিং লাইসেন্স দিয়ে আপনি সমগ্র বাংলাদেশে গাড়ি চালাতে পারবেন পঞ্চম প্রশ্ন বিদেশে গাড়ি চালানোর জন্য আপনি কিভাবে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স পেতে পারেন উত্তর বিআরটিএ হতে আন্তর্জাতিক ড্রাইভিং পারমিট ইস্যু করা হয় না অটোমোবাইল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এক বছর মেয়াদি আন্তর্জাতিক ড্রাইভিং লাইসেন্স পারমিট ইস্যু করে থাকে তার জন্য প্রয়োজনীয় কাগজপত্র সহ পাসপোর্ট সহ পাসপোর্টের সত্যায়িত কপি ড্রাইভিং লাইসেন্স সহ বি হতে ড্রাইভিং লাইসেন্সের সত্যায়িত কপি সত্যায়িত কপি এক কপি পাসপোর্ট সাইজের ছবি ও তিন কপি স্ট্যাম্প সাইজের ছবি ফি বাবদ নির্ধারিত টাকা পরিশোধ করতে হবে ষষ্ঠ প্রশ্ন লার্নার করার পর আপনার পরীক্ষার তারিখ পড়েছে এক বছর পর এত দীর্ঘ সময় নেওয়ার কারণ কি উত্তর একটি ডিসিটিভি বোর্ডের পরীক্ষার্থীর সংখ্যা একশত পঞ্চাশ থেকে দুইশত জনের মধ্যে সীমাবদ্ধ থাকে ঢাকায় লাইসেন্স প্রার্থীদের সংখ্যা অধিক হওয়ায় পরীক্ষার তারিখ দীর্ঘ সময় পরে অনুষ্ঠিত হয় পরীক্ষার্থীর সংখ্যার উপর নির্ভর করে তা দুই মাস থেকে এক বছর পর অনুষ্ঠিত হয় এজন্য দেখবেন কোনো জেলায় তিন থেকে চার মাস পর পরীক্ষা হয় আবার কোনো জেলায় এক বছর পর পরীক্ষা হচ্ছে